নমস্কার, তোমরা ভালো আছো তো? ভালো থাকো, বাড়িতে থাকো, সুস্থ থাকো। এমন বাড়িতে বসে বসে আমাদের যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে আমি বারবার করে বলছি, সেগুলো কিন্তু অবশ্যই দেখবে, তাহলে তোমরা পড়াটাও জানবে, শুনবে এবং মন দিয়ে। আর বাবা মার কথা শুনে কিন্তু সকাল এবং বিকাল দুটা প্রশ্ন করতেই হবে। আর যাই হোক, তোমরা ভালো থাকবে, তোমরা সকলে ভালো আছি, ঠিকই আছে। তোমরা এই যে এখানে দেওয়া আছে সুন্দর করে, আমি শুধু তোমাদেরকে অ্যানসারগুলো শুধু করে দিচ্ছি, পরে পরে বলছি, অ্যানসারগুলো আমি লিখে দিচ্ছি। প্রথমে তিন নম্বর কি বলেছে, বাণিজ্য দেশ প্রকার, তোমরা পড়েছ কত প্রকার লেখা আছে এখানে? বাণিজ্য দুই প্রকার, কি হবে? দুই প্রকার। খনন কি বলেছে, চা আমরা বিদেশ সে দেশ করি, আমদানি করি, রপ্তানি করি, রপ্তানি করি, আমরা অন্য দেশের জন্য কোনো জিনিস দেবো সেটা রপ্তানি, আর অন্য দেশের জন্য নিয়ে আসবো সেটা আমরা কি করছি, আমদানি। তাই সে কি করি আমরা, রপ্তানি। অপরিণত আকার অন্য দিবি রপ্তানি। বড় করে কি বলেছে, সারা ভারতের দেশটি বড় বন্দর আছে, আমরা দেশটি বড় বন্দর কটি, 11 আর ছোট বড় মাথা নিয়ে 46টি, তাহলে কত হবে, 11টি হবে, 11টি। খড়ম্বর, দেশের সব জায়গায় প্রয়োজন সব কিছু পাওয়া যায়, পাওয়া যায় না, আমরা কি দেশের সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না। ধর না, তোমরা জানো মালভূমি অঞ্চলে বেশি খনিজ সম্পদ পাওয়া যায়, হ্যাঁ, সময় অঞ্চলে চাষবাস ভালো হয়, এবং দার্জিলিংয়ে চাষ ভালো হয়, হাওড়া থেকে চা চাষ ভালো হয় না, আর সব জিনিস সব জায়গায় পাওয়া যায় না, কি হবে, পাওয়া যায় যায় না। আমি শুধু অনুসারটা করে দিচ্ছি, কিন্তু বাবা বলছি যাই না। মনে কি আছে, খনিজ তেল আমরা বিদেশ থেকে রপ্তানি করি, আমাদের ভারতবর্ষে খনিজ তেল একজনের নয়, তাই আমরা বিদেশ থেকে নিয়ে আসি আমাদের প্রয়োজন মেটানোর জন্য। তাদের আমরা যখন বিদেশ থেকে নিয়ে আসবো সেটাকে আমরা কি করি, আমদানি, আমদানি কি বলা হয়, আমদানি। তাহলে বাণিজ্য দুই প্রকার দেশের মধ্যে, তারপরে চা আমরা বিদেশ থেকে রপ্তানি করি, নিয়ে যাই। ভারতবর্ষে 11টি বন্দর আছে, দেশের সব জায়গায় প্রয়োজন সব কিছু পাওয়া যায় না, বাণিজ্য তেল আমরা বিদেশ থেকে আমদানি করি। এইগুলো হলো তিন নম্বর প্রশ্নের উত্তর। এরপর চার নম্বর ঠিক আর ভুল, এরপর তোমরা চার নম্বরটা লক্ষ্য করবে, হ্যাঁ, মন দিয়ে কিন্তু পরে দিয়ে দাঁড়াবে কিন্তু তোমরা সকলেই। আমি শুধু অ্যানসারটা লিখব, যেখানে ঠিক ঠিক জায়গায় কি লিখব, ভুল জায়গায় ভুল। এখানে বইয়ে দেওয়া আছে ভুল লিখতে হবে, কারণটা কাটাতে চলবে না, একটা পরীক্ষা কি করছো, ভুল লিখতে বলে কাটা দিয়ে দিয়েছে, অ্যান্সারটা কিন্তু রাইট হলো না, যেরকম প্রশ্ন তুমি করবে সেরকম উত্তর দিতে হবে। তাহলে নম্বরে কি হয়েছে, আমাদের দেশের বাণিজ্যের পরিমাণ কমাতে হবে না বাড়াতে হবে, তাহলে এটা কি হচ্ছে, ভুল। অন্য দেশ মানে বিদেশ চলে যাচ্ছে, তখন এটা
ফুল মনন করে অন্য দেশ থেকে পণ্য সামগ্রী আনাতে রপ্তানি করা হয় না একটু আগে বললাম আনা যখন দেশ থেকে বিদেশ থেকে তখন আমদানি করা হয় তাহলে এটাও কি ভুল ব্যবহার ওটা ভুল মানে সূত্র এইগুলো আমি বাবা বাবা কষ্ট করে থাকে ভুল ভুল ঠিক ঠিক এর মধ্যে হবে অনেকেই কি করে তোমরা ভুল করেছে একটা কিন্তু প্রশ্ন আমাকে করতে হবে জানতে হবে তারপর আমি করতে হবে এরকম কিন্তু তোমরা আবার এনর পরীক্ষা কিন্তু ভুল করবে না বুঝেছো এইবার তোমরা বাড়িতে বসে মুখস্থ করবে পড়বে এবং দেখে দেখে হোক যাই হোক প্র্যাকটিস করবে নমস্কার।